আছে আস্তে দে কেদার আস্তে দে কেমন সুন্দর দেখা যাচ্ছে ওকে এবার সেরেছে হুজুর এ আশুরার প্রাণের সাথে আবার সুন্দরী দর্শ চুপ কর কেদার আরে বা আইরে আইরে ওইদিকে তাকাবেন না হুজুর কেন তাকাতে দোষ কি এই পলনারীর দিকে তাকালে যে এই পাপ হো চুপ কর তুই কাটা একটা উল্লুক আমি উল্লুক না আমি একটা বল্লু এবার এই এই নেই হুন হুজুর আকু দেশ জুড়া প্রাণ করিল হুজুর মা কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই তরুণীকে যেন আসমানের পরি এই ফুটন্ত একটা গোলাপ কাতার বক্স আকি বুঝো এই কেদার ওই তো চেয়ে দেখ ওই কাটে একটা সুন্দর তরুণী দেখা যাচ্ছে না তাই তো হুজুর বোঝা যাচ্ছে বসে আছে কেদার তুই কে ওই সুন্দরী নামটা জেনে আই তো ওরে বাপ রে বাপ এখন আমায় খাইছে হুজুর আমি পারুম না কেন পারবি না আমার হুকুম তামিল করাই তো তোর কাজ যা বলছি আল্লাহ আল্লাহ গো আমাকে বাঁচা ওরে আল্লাহ ওরে ছালার দান একে নজে তুই আমার ভিতরে আইয়া হাউস আমি যাই হই যাও তোমাকে আর যেতে হবে না বান্দা আপনি আরাক সোনা আপনি তাহলে আমি একরাম রাজ্যের উজিরে আজম গাফফার কা আপনি সেই গাফফার কা আপনার নামে যে অভিযোগ হ্যাঁ জনাব আমি উজিরে আজম গাফফার কা আমার নামে অভিযোগ দিয়ে শাহজাদা নবাব দরবারে পত্র লিখেছে কেদার আমি কি বলছিলাম হুজুর তুম কেদার তাই আমি থেমে গেলাম আমি আসাতে তাহলে শাহজাদার আগমনে একরাম নগর দণ্ড হলো জাহাপনার অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগতম জানাতে এসেছি শাহজাদা আপনি আমার স্বাগতম গ্রহণ করুন শাহজাদা আমি আপনার স্বাগতম গ্রহণ করলাম উজির সাহেব ধন্যবাদ জানাবো তুই চুপ কর বেদাত্তা তাই আমি কেদার উজির সাহেব আমি প্রাসাদে যাব না আমার জন্য টাকার জন্য অন্য কোথাও ব্যবস্থা করো কি যে বলেন শাহজাদা আপনার জন্য আমি রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি কোথায় সেই রংমহল বাড়ি ওই তো একটা বাগান দেখা যাচ্ছে ওই বাগানের পিছনে সেটাই হচ্ছে আমার বাড়ি আচ্ছা উজির সাহেব ওই যে নদীর ঘাটে একটা মেয়ে দেখা যাচ্ছে ওই মেয়েটার নাম কি নাম মুক্তা সে একজন ভিখারির মেয়ে শাহজাদার সঙ্গে কোনো নর্তকী নেই না শাহজাদা উজির সাহেব আব্বাজানের করা নজরে কোনো নর্তকী আনা সম্ভব হয়নি শাহজাদা ছাপত ওই মুক্তাকে আমি রংমহল বাড়িতে পৌঁছে দিতে পারি এই সেটা আপনার মেহেরবানি না না শাহজাদা আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে পারি শুধু আমার নামে অভিযোগটা
আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আপনার নামে যে অভিযোগ সেটা আমি মিথ্যা বলে প্রমাণিত করে দেব। আর আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে। এই গোলাম তাকতে আপনার কোনো ইচ্ছায় ইচ্ছা রাখবো না। আমি এই মুক্তাকে আপনার কাছে পৌঁছে দেব। আমি এখন আসি শাহজাদা, আমি এখন আসি। কেদারবাগ, তুই ঠিক কথাই বলেছিস, এই গাব্বার কা একটা পাকা খেলোয়া। চুপ হারামজাদা, চল আমরা এখন অন্দর মহলে চলে যাই। চলেন হুজুর, চলে চলে চলো। অনির জন্য পুলি একটা রং মহল তৈরি করেছে, আমি দেখি কিছু একটা করতে পারি কি। সন্ধ্যা প্রায় গনি এলো, কিন্তু সে তো এখনো আসছে না। তবে কি তার কোনো বিপদ হয়েছে? না না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, যাই গিয়ে দেখি বাবা কি করছে। ওরে
তুমি এভাবে পড়ে আছো কেন? তবে মুখটা কোথায়? গোলামকা আমার মুখটাকে বর্ষুরা ধরে নিয়ে গিয়েছে গোলামকা। না 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 না, এটা কোনোদিন হতে পারে না। মুক্তাকে দুশ্মনরা হরণ করলেও পয়জন কোথায়? না গোলামকা, মুরাদ আমার জন্য মুক্তা মুক্তা। তা একি একি চেয়ে দেখো যেটা মনের জন্য ওষুধ এনেছি। একি আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? কিন্তু মুক্তা কোথায়? সর্বনাশ হয়েছে ভাইজান, সর্বনাশ হয়েছে। কি হয়েছে গোলামকা? তাকে দুশ্মনরা হরণ করে ধরে নিয়ে গেছে। আমার আমার মুক্তাকে দুশ্মনরা হরণ করতে পারে না গোলামকা, হরণ করতে পারে না ভাইজান। গোলামকা এখন কান্নার সময় নেই, চলো যেমন করে হোক এই মুক্তাকে উদ্ধার করতেই হবে। গোলামকা কাকে উদ্ধার করতে হবে? গোলামকা, আরে ভাইজান, ভাবি কোথায়? বলো বলো ভাবি কোথায়? আমার আমার মুক্তাকে দস্যুরা হরণ বলো বলো ভাইজান, তুমি কোথায় ছিলে? জ্যাঠামণি জ্যাঠামণি, আমি বুঝতে পেরেছি ভাবিকে হরণ করাটা সম্পূর্ণ এই শয়তান গাব্বার কার চাল। শয়তান গাব্বার কা, আমি আসছি। আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। এখনই আমি চলে যাব ভাবিকে উদ্ধার করতে। আমি জীবিত থাকতে আমার বাবির গায়ে একটি ফুলের আঁচড় পর্যন্ত দিতে পারবে না। চলি চলি জ্যাঠামণি, চলো গোলামকা। তাই চলো গিয়ে। আর কি হবে আজাদ, আবার আমার কপালে যে শোক নেই, বৃথায় বৃথায় যাবে তুমি। বৃথায় যদি হয়ে থাকে ভাইজান, তাহলে তোমার জন্য হবে। ভাবিকে যখন দস্যুরা হরণ করেছে শুনেছ, তখন তুমি উঠে যেতে পারলে না ভাবিকে উদ্ধার করতে। তুমি ছুটে যেতে পারলে না ভাবির সন্ধানে। দেখ, তোমাকে আর যেতে হবে না। তুমি কি জ্যাঠামণিকে নিয়ে ঘরে যাও, আর আমি যাচ্ছি গোলামকাকে নিয়ে। চলো গোলামকা। হে অসির, তোমাকে দিয়ে কত নরার ইজ্জত ত্যাগ করেছি। তুমি মোর আশা, তুমি মোর আকাঙ্ক্ষা, তুমি মোর বাহ শক্তি। এবার যদি সেই যুদ্ধে জয় হতে পারো, তাহলে সাগর থেকে তুলে নে মানিক দিব উপহার। আর যদি সেই যুদ্ধে হেরে যাও, তাহলে বেঙ্গে চুরে সাগরের বুকে ভাসিয়ে দেব। হে প্রিয় সঙ্গিনী বন্ধু আমার, তোমায় কোটি কোটি বার করি নমস্কার। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যে কেউ করবে আজাদের বিরুদ্ধে আচরণ, তাকে টুকরো টুকরো করে বাংলার মাটিতে মিশিয়ে দেব। শুধু জাগ্রত থাকবে আজাদ আজাদ আজাদ। অসহ্য অসহ্য অতি প্রসহ্যে কশমর, যদি স্ত্রী পুণ্যের অহংকারে সৃষ্টি চাঁদ, তন সত্যের কোথায় সান্ত্বনা ভারতী? ভেঙ্গে যাই দজ্জের বাঁধ, ছুটি হলো অমল, কেমন করে সহ্য করবো সেই আমি অপমানের নির্যাতন। লঙ্কা হে পাক পরোয়ার দিগার, তোমার তোমার দরবারে আমি পাত্তলা দিয়ে করেছিলাম, তারপরেও তুমি আমাকে আঘাতের পর আঘাত দিয়ে। কি হয়েছে ভাইজান? আজাদ আর গোলামকাকে দেখলাম জোরের বেগে ছুটে যাচ্ছে। উজির সাহেব মুক্তাকে দস্যুরা হরণ করেছে। উজির সাহেব মুক্তাকে দস্যুরা হরণ করেছে। তুমি কোথায় ছিলে বাবাজি? উজির সাহেব, আমি জ্যাঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তা নেই। ও, তোমাদের তোমাকে ঔষধ আনার নাম করে সে বাড়ি থেকে পালিয়েছে।
এটাকে তাহলে হরণ নয়? হরণ নয় তাহলে কি উজির সাহেব? এই তো বুঝতে পারছো না বাবাজি, তোমার মুক্তা তোমাকে ছেড়ে পরের কাছে চলে গিয়েছে। তাহলে তো মুক্তা সতী নয়? মুক্তা সতী নয়? না 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 বাবা মোরাদ, পরের কথা তুমি বিশ্বাস করো না। মুক্তা যে আমার ফুলের মতো পবিত্র, ওর কথা তুমি বিশ্বাস করো না। মুক্তার জীবনটাকে তুমি দুলির সাথে মিশিয়ে দিবা। না 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 জেঠাবুনি, উজির সাহেবের কথা আমি অবিশ্বাস করতে পারি না। কারা 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 যেন আমার চারপাশ থেকে ডেকে বলছে, মুক্তা মুক্তা সতী নয়, মুক্তা মুক্তা আমি বাপ হয়ে আমি কেমনই করে সহ্য করব, আমি কেমনই করে সহ্য করব। সখি 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 তথা সখি কোথায়? না রে মা, তুই এসেছিস মা, তোমার দোষ, তোমার তোমার সখীকে দর্শনা ধরে নিয়েছে মা। হায় আল্লাহ, আমি দৌড়ে এসে সখীকে উদ্ধার করতে পারিনি। মুক্তা হরণ হবে তা কি তুমি জানতে মা? হ্যাঁ চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সঙ্গে জং বাহাদুরের সাথে মুক্তাকে হরণের কথা বলছিল, তখনই আমি ছুটে আসি চাচা। কিন্তু ওরা ঘোড়ায় চড়ে এসে আমার আগে এসে পড়ে, আমি আর দাঁড়াতে পারছি না চাচা, আমি যাই। তুই আমার ভাই হয়ে তুই আমার সর্বনাশ কেন করলে রে গাব্বার, কেন করলে? তোর কথা বিশ্বাস করে মুরাজ চলে গেল বাড়ি ছেড়ে, আমি এখন কি করব, আমি এখন কি করব, আমি এখন কি করব? উজির সাহেব আমাকে কথা দিয়েছে ওই শুন দিবে, এর কোনো যে আসছে না, এর কারণ কি? তবে কি শিকার? শিকার আমি নিয়ে এসেছি সাজাদা। কোথায় সে? আপনার জয়ের বেডরুমে সাজাদা। বেশ, এবার তুমি যেতে পারো। আমি চলে যাব সাজাদা, কিন্তু আপনি কিন্তু আপনার সাবধান। কেন? এই সুন্দরী মুক্তায় যেন পালিয়ে না যায়। রক্ষীদেরকে গুলি করার আদেশ জানিয়ে দিও। আমি চলে যাচ্ছি সাহেব।
কিন্তু আপনাকে একটা কথা বলে যাচ্ছি সাজদা, ওই সুন্দরী মুক্তা পাখি যেন পালিয়ে না যায়। আগুন আগুন আসছে, আগুন আগুন কোথায় সে আগুন? এসো সুন্দরী, হ্যালো, হ্যাঁ আমার কাছে এসো। তোমার চন্দ্র মুখ কানে না দেখলে তোমাকে কাছে নেব কি করে? কুলা কুলা তোমার গুমটা ভাই, কুলা গলা ভাঙ্গা তো গুলাব তো নয় যেন এক রক্তে রাঙানো পরি। শাহজাদা আপনি না নবাব বাহাদুরের পুত্র? নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছে বিপন্নকারীকে রক্ষা করতে, এই কি আপনার বিপন্নকারীকে রক্ষা করা? আমাকে দোষ দিও না নারী, আমি তোমাকে আনিনি, তোমাকে ধরে এনেছে তোমার রাজার লোকেরা। আমি কি জানতে পারি রাজার লোকেরা যদি তোমার নিজের বোনকে তোমার কাছে এনে দাঁড় করাতো তাহলে কি তুমি তাকে মারতে? মারতে তুমি ভোগ করতে? মুখ সামলে কথা বলো নারী, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, একটা কামান্ড কুকুরের সামনে। হুঁশিয়ার নারী, এ কথা আরেকবার উচ্চারণ করলে আমি তোমাকে সাবধান কুকুর, আমার কাছে আসলে তোর বিষ দাঁত গুলো আমি ভেঙে দেব। বিষ দাঁত ভেঙে দিবে? এসো না, এসো মা কাছে এসো সুন্দরী, এসো এসো। তোমাকে কোথায় আছো বাচ্চা? আসো 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 আসো।
কেনই বা এসেছো? আমার নাম সকিনা, আমার স্বামীকে বাঁচান। কে তোমার স্বামী? ওতলব এই শয়তানিকে যে ধরে এনেছে সে আমার স্বামী। মানে এই জঙ্গলাকার তোমার স্বামী? সে এখন কোথায়? এই শয়তানিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল, পথের মধ্যে ধরা পড়ে যায়। এতক্ষণে মনে হয় সব শেষ হয়ে গেল গো, আপনি আমার স্বামীকে বাঁচান। তুমি দাঁড়াও নারী, আমি দেখছি জঙ্গলাকা এখন কোথায়। আমি দেখছি তুমি ওকে দেখে রেখো, পাহারা দাও। একটা চেয়ার একটা সখি, সখি রে চুপ সখি, কথা নয়। কে তুমি? তোমার বুদ্ধির তুলনা নাই, যাও তোমরা দেরি করো না, তাহলে যে বিপদ হতে পারে। তুমি তুমি আমাকে মুক্তি দিবে ভাই? হ্যাঁ বোন, ইচ্ছো সরকারে চাকরি করে ঠিকই, কিন্তু আমি তো একজন মানুষ। বোন শীঘ্রই চলে যাও, যাবার বেলা করি পায়ের জন্য একটু দোয়া করে যেও, আমি যেন মুক্তি পাই। কোন পথ দিয়ে যাব ভাই? তা তো জানি না, এই পূর্বের গেটের দিকে চলে যাও, এই গেটে সোজা চলে যাও, কিন্তু যাবার আগে আমার হাত দুটি বেঁধে যাও। একটা চেয়ার একটা সব চলো না, শয়তানিকে আমি একই কেদার বক্স, তুই এখানে পরে আসিস কেন? কি হয়েছে? ওরা কোথায়? হুজুর আমার বাদনটাকে কুলে দেন হুজুর, আমি একেবারে শেষ। বল হারামজাদা, ওরা কেমন করে পালিয়ে গেল? হুজুর হুজুর গো, এই বেটিটা আমার কোন, এই যে দেখ কেদার, এখানে একটি নারী আছে, যে আমি ঘুরেছি, এই তো কোন আমাকে না এইভাবে ধরে বেঁধে ফেলেছে। আই আই রে কি দুঃসময়ে চাচা কেদার বেইমান জানোয়ার, আমি তোকে ক্ষমা করব না। বল আমার ভাবি কোথায়? বল জবাব দে পেটি কুত্তার বাচ্চা। কে তুমি আগন্তুক যুবক? কেন এবে এসেছো তুমি? যার মহলে এসে, আরে শয়তান তুই আমার মহলে এসে নারী নির্যাতন করতে উদ্যত হয়েছিস, তার পরিপ্রেক্ষিতে আমার হাতের এই পিস্তলের বুলেট তোর বুকে বসে তার বাপকে জানিয়ে দেবো যে আজাদের রাজশক্তি পুত্র কলম বেইমানের শাস্তি দিতে। এই তুমি কেন এসেছো ভাই এখানে? একেছি তোকে শাস্তা করতে হারামির বাচ্চা। তুমি কেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, তুই একটা নারুলুবি কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তুই আমার মাতৃস্থ ভাবিকে হরণ করে তুই আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস হারামির বাচ্চা? বল জানোয়ার তুই কেন এ কাজ করতে দিয়েছিস? বল জবাব দে ফেটি কুত্তার বাচ্চা, যদি না বলিস
তাহলে আমার এই পিস্তলের মাঝে যতটি বুলেট আছে আমি একটি তোর বুকে বসিয়ে দেব হারামজাদা। ও সাধু, আপনি আমার হুজুরকে পাঠান, আপনি তাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা করবো এই শয়তানকে আমি? না। হ্যাঁ, যে শয়তান আপনার বাবিকে এনে দিয়েছে তাকে হত্যা করুন। কে কে সেই শয়তান? হুজুর আজম গাপ্পারকা। গাপ্পারকা? এ কথা কি সত্য? হ্যাঁ সাজেদা, এর প্রমাণ জংলাকার স্ত্রী সকিনা আমার সাহায্যে আপনার বাবিকে উদ্ধার করেছে, তাই আমার হুজুর মুক্তি দিয়ে হত্যা করুন শয়তান গাপ্পার কাকে। বেশ, তোর কথায় আজ ওকে ক্ষমা করে দিলাম, তবে মনে রাখিস শয়তান পুনরায় যদি আমার মহলে এসে মা বড়ির ইজ্জত নিয়ে চিনমিনি খেলতে আসবে তাহলে কুদার কসম আমি তোর জীবন নিয়ে দেশে ফিরে যেতে দেবো না, আমি তোকে হত্যা করে নারী নির্যাতনের প্রতিশোধ দেবো, চরম প্রতিশোধ, এমন প্রতিশোধ দেবো যে প্রতিশোধের কথা শুনে সারা বাংলার নরনারী আতঙ্কে সেরে উঠে। আমারও মনে থাকবে সেই দিনের কথা, এর বদলা যদি আমি না নিতে পারি তাহলে আমি নিজাম শাহজাদা নয়, আমি উত্তর থাকবো শয়তান। তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস, যে শয়তানের চালে পড়ে তুই আমার বাবিকে হরণ করেছিস, আমি সেই শয়তানকে শায়েস্তা করে ধ্বংসের আগুন হাতে নিয়ে ছুটে যাচ্ছি। গাপ্পার শয়তান, আমি আর তোকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না, আমি আসছি তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান গাপ্পার, আমি আসছি। বেঈমান, বল বল হারামজাদা, তুই কেন তুই আমার সাথে নিমুখ হারামি করলে, বল, এর জবাব দে, চল হারামজাদা। সবাই কি ভাবছে সখি জানি না সখি। আচ্ছা সখি, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসি ভাইজান কি করছে। হে আল্লাহ, আমি আমি জানি না আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, সে মনে মনে কি ভাবছে। আমি ভাবছি তুমি একটা ডাইনি স্বামী, তুমি একটা কলঙ্কিনি। না স্বামী, না, কেমন করে তুমি আমাকে কলঙ্ক দিও না, তুমি তুমি একবার আমার মুখ পানে চেয়ে দেখো স্বামী, আমার মুখটা। তুমি তুমি একটা চরিত্রহীন নারী, আমাকে ছলনায় ভুলি ঔষধনার নাম করে পাঠিয়ে দি, এই জংলাকার সাথে তুমি নিজামের কাছে গিয়েছিলে প্রেম নিবেদন করতে, তাই না স্বামী? ও কথা তুমি আর বলো না স্বামী, আমি চাইনি জঙ্গল খা আমাকে জোর করে ধরে গেছে, কিন্তু কিন্তু স্বামী আমি সতীত্ব হারাইনি স্বামী, সখি আমাকে সেই জঙ্গল খার হাত থেকে ছলনা করে বাঁচিয়ে নিয়ে এসেছে। তুমি তুমি সখির কাছে জিজ্ঞাসা করো, কিন্তু তুমি তুমি আমাকে ভুল বুঝো না স্বামী। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা বলছি, আমি আমি তোকে বিশ্বাস করি না, তোকে বিয়ে করে পিতার মুখে মনে আমি অনেক আঘাত দিয়েছি,
তাই তোকে ভুলে গিয়ে আমি রাজপ্রাসাদে চলে এসেছি। রাগো না, আমাকে ভুলে গেলে বলো এই পৃথিবীতে তুমি বিনে এই অভাগীর কে আছে? আমি আমি তোমার দুটি পা ধরে বলছি স্বামী, তুমি আমাকে ফেলে যেও না। আমার আমার যে পৃথিবীতে কেউ নেই, আপন বলতে এই পৃথিবীতে আমার বাবা ছিল, সেও যে মারা গেল, এখন এখন তুমি আমাকে ভুল বুঝলে আমি কার কাছে থাকবো? তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আমি আমি তোকে ঘৃণা করি। হাতে নাকি যে অভিশাপ দিলেই
আকাশ ভেঙে মাথায় পড়বে। ভাইজান ভাইজান তুমি একটি বার বলো, তোমার কানে কে বিষের মন্ত্র পড়িয়ে দিয়েছে? আমি আমি সেই শয়তানকে হত্যা করব। সেই কৈফত কি আমার তোর কাছে দিতে হবে আজাদ? কি বলবো ভাইজান, যার জন্য আজ হলো দোষী আর তার কথা তুমি বিশ্বাস করে ভাবিকে দিচ্ছ পর করে, এই কি এই কি তোমার ভালোবাসা ভাইজান? ভালোবাসা আমি বলতে পারছিলাম আজাদ, আমি জানতাম না যে সে একটা ডাইনি। ভাবি না, আমি জানতাম না যে সে একটা খড়ঙ্কিনি। ওগো ওগো কুদা বেদে, তুমি আছো না মরে গেছো, তোমার কানে কি পৌঁছে না এই সতীর আত্মনাদ? তুমি তুমি অপরের কথায় আমাকে ভুল বোঝো না। আমি তোকে আর কোনদিন বিশ্বাস করব না। তুই আমার মনে যে আঘাত দিয়েছিস তোকে আমি কোনদিন বিশ্বাস করব না। ভাইজান তুই বড়